তিস্তা ধরলা ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার ওপরে বইছে, সড়কের উপর হাঁটু পানি, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, ঘরবাড়ি ডুবে যাওয়ায় পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন মানুষ। পানির বলান খুব, এই যে এগুলো বাড়ি যেগুলো আছে সেগুলো বাড়ি সব ডুবে যেত। যেভাবে পানি বাড়তেছে দেখা যাচ্ছে আজ দুই তিন ঘন্টা অথবা আজকে সারাদিন পানি যদি বাড়ে আমাদের বাড়ি ঘরে পানি উঠে যাবে। কংস ধনু নদীর পানি বৃদ্ধিতে নেত্রকোনার বন্যা পরিস্থিতির অবনতি। জেলা সদর সহ চার উপজেলার ২৫টি ইউনিয়নে পানিবন্দী লক্ষাধিক মানুষ। সবচেয়ে বেশি বন্যা কবলিত কমলাকান্দা উপজেলার ৮টি ইউনিয়ন, সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন জেলা শহরের সাথে। আমাদের জেলার ৪টি উপজেলা বন্যা কবলিত হয়েছে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের ফলে। আমরা ৭টি আশ্রয় কেন্দ্র খুলেছি, ২০০ মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। সুনামগঞ্জের বন্যা পানিতে বিভিন্ন সড়ক ভেঙে যাওয়ায় বন্ধ বেশ কয়েকটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টিতে হবিগঞ্জেও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আমরা এই বাঙালি যাইতে পারতেছি না, বাচ্চা কাচ্চা চলে আসেরা। চট্টগ্রামের চন্দনায়, সাতকানিয়া ও পটিয়ায় বন্যার পানি বেড়েছে। টানা ৮ দিন ধরে পানিবন্দী নগরীর কয়েক লাখ মানুষ। চেয়ারম্যান মেম্বারও আসেনি আমাদের এখানে। ছোট বাচ্চা লয়ে নেই, মনে ফিরে গিয়ে ঠান্ডার অভাবে। অধিকাংশ বানভাসী খাবার ও বিশুদ্ধ পানি না পাওয়ার অভিযোগ করেছেন, তবে প্রশাসন বলছে সরবরাহ করা হচ্ছে পর্যাপ্ত ত্রাণ। শুকনো খাবার ৬,৫০০ মতো প্যাকেট করে রেখেছিলাম, এগুলো দিয়ে আমরা মহানগরের ৮টি যে কেন্দ্র খুলেছি সেগুলোতে আমরা প্রতিদিনই খাবার সাপ্লাই দিচ্ছি। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়